হর দিন হর ঘর আয়ুর্বেদ, এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে রবিবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 5,000 বছর পুরনো এই চিকিৎসা শাস্ত্র সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে জনসাধারণের সামনে তুলে ধরেন। এদিন সংবাদ মাধ্যমকে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা জানান, এই আয়ুর্বেদের সাথে দেশের কৃষ্টি সংস্কৃতি জড়িয়ে রয়েছে এবং দৈনন্দিন সুস্থভাবে জীবনযাপন করতে ও নিরোগ জীবন কাটাতে আয়ুর্বেদের ভূমিকা অপরিসীম। সপ্তম আয়ুর্বেদ দিবস এই উপলক্ষে আমরা এই প্রভাতী রেলির আয়োজন করেছি জনসচেতনতা তৈরি করবার জন্য। এইবার যে সপ্তম আয়ুর্বেদ দিবস, তার মূল বিষয় ভাবনা হচ্ছে হর দিন হর ঘর আয়ুর্বেদ, প্রত্যেক দিন প্রত্যেক ঘরে আয়ুর্বেদ। আয়ুর্বেদ আমাদের পরম্পরার সঙ্গে জড়িত, ভারতের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে জড়িত। 5,000 বছরের পুরনো এই চিকিৎসা বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ। এটাকে যাতে আমরা প্রত্যেক ঘরের মধ্যে নিয়ে যেতে পারি, আয়ুর্বেদের মাধ্যমে মানুষ নিরোগ থাকতে পারে, জীবনচর্যায় পরিবর্তন আনতে পারে, ইতিবাচকভাবে জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে আমরা আয়ুর্বেদের ব্যাপক প্রচার প্রসারের দিকে ধাবিত হবার জন্যে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করছি।